হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের আমরা শুরু করবো যে সিরিজটা শুরু করেছিলাম ডব্লিউ বিসিএস ফিলিমস আড়াইশো কোশ্চেনের সেট থ্রি আজকে শুরু করবো আশা করবো তোমরা সেট ওয়ান এবং সেট টুয়ের কোশ্চেনগুলো দেখেছো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওকে উত্তরগুলো যেভাবে আমরা করেছি দেখো শুরু করার আগে কয়েকটা কথা বলে দিই এই যে ভিডিওটা আমরা করব। এই যেখানে যে পঁচিশটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি রেখেছি এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা সেটের কোশ্চেনগুলো তুমি আমার এই টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস উইথ মির্ময় স্যার বলে এখানে পেয়ে যাবে অথবা ফেসবুক পেজ আছে দেখো ম্যাথস উইথ মির্ময় স্যার বলে ফেসবুক একটা পেজ আছে চাইলে তুমি ওখানেও পেয়ে যাবে অলরেডি আমরা দুটো সেট এখানেই পেয়েছি এখানে আই বাটন যদি থেকে থাকে তোমরা ক্লিক করে দেখতে পাবে ডব্লিউ বিসিএস প্রিলিমস দু সেট ওয়ান এবং সেট টু অলরেডি কিন্তু আমরা কমপ্লিট করেছি ওকে পুরো সিরিজটা অবশ্যই দেখবে এবং তার সঙ্গে আমি বলবো ডাব্লিউ বিসিএস রিলেটেড কিছু বেসিক কনসেপ্ট ত্রিকোণমিতি থেকে থাকে ত্রিকোণমিতির উপরে আমি একশোটা কোয়েশ্চেনের একটা সিরিজ অলরেডি করে দিয়েছি যদি মনে হয় যে কাজে লাগবে ওটা একবার গিয়ে দেখতে পারো প্লে লিস্ট করা আছে ওখানে গিয়ে চারটে পরপর সেট আছে দেখে নেবে ওকে চলো আজকের হচ্ছে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো সুলেখা বট থার্টি সিক্স কেজি অফ সুগার ফর রুপিস ওয়ান জিরো ফোর জিরো সি সোল্ড ইট অ্যাট এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ টেন কেজি অফ ইট হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ ফাইভ কেজি অফ সুগার ওকে তো এই ধরনের কোয়েশ্চেনগুলোর একটা বেসিক কনসেপ্ট তুমি ভাবো ভাবো ভাবার চেষ্টা করো সেটা হচ্ছে আমি বিক্রি করে কি পেয়েছি বিক্রি করতে প্রফিট পেয়েছি তাই না বিক্রি করতে আমরা যে ধরনের প্রফিটটা পেয়েছি সেটা কি সেটা হচ্ছে ইকুয়াল টু কি আছে সেলিং প্রাইস অফ কেজি প্রফিটটা আমরা যেটা পাবো সেটা দশ কেজির যে বিক্রয় মূল্য সেটাই হচ্ছে আমরা পাবো প্রফিট আচ্ছা প্রফিট কথাটার মানে কি বলতো প্রফিট কথাটার সিম্পল মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস কি বলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস কত ক্রয় মূল্য এবারে একটা জিনিস ভাব আমাদের কাছে কোনো জিনিস ওয়েস্ট হয়নি আমরা কত জিনিস কিনেছিলাম বলো ছত্রিশ কেজি জিনিস কিনেছিলাম তার মানে ছত্রিশ কেজি জিনিস কিনে ছত্রিশ কেজি যখন বিক্রি করছি তবে গিয়ে আমি লাভটা পাচ্ছি কত দশ কেজির লাভটা পাচ্ছি তার মানে আমি বলতে পারি ছত্রিশ কেজির বিক্রয় মূল্য ছত্রিশ কেজির কয় মূল্য বিক্রি এটা বাদ দিলে আমরা কি পাচ্ছি প্রফিট পাচ্ছি সেটা কত দশ কেজির বিক্রয় মূল্য ব্যাস এইটুকু করলেই অঙ্ক প্রসেস ক্লিয়ার হয়েছে তাহলে এবারে দেখো তুমি এসপিগুলোকে একদিকে সিপিগুলোকে একদিকে নিয়ে যাও দশ যদি এদিকে নিয়ে আসো কত হবে টোয়েন্টি সিক্স এসপি ইকুয়াল টু দেখো থার্টি সিক্স সিপি দেখো থার্টি সিক্স সিপি মানে কি থার্টি সিক্স সিপি মানে থার্টি সিক্স অফ সিপি ছত্রিশ কেজির কেনা দাম ওকে আচ্ছা এবারে দেখো ছত্রিশ কেজির কেনা দাম তোমাকে এখানে দেওয়া আছে কত ছত্রিশ কেজি সুগার কিনেছে ও ওয়ান জিরো ফোর জিরো তাহলে এখানটাতে যদি আমরা কাটাকাটি করি তেরো দুয়ে ছাব্বিশ তেরো আটে একশো চার শূন্য দুয়ে কাটলে দেখো দুই চল্লিশ অতএব এক কেজির বিক্রয় মূল্য আমরা এখানে পাচ্ছি কত বলো চল্লিশ এক কেজির বিক্রয় মূল্য পাঁচ কেজির বিক্রয় মূল্য পাঁচ কেজির বিক্রয় মূল্য হবে আমাদের কত টাকা বলো দুশো টাকা কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নেক্সট দেখো গীতা থার্টি পার্সেন্ট অ্যান্ড ফেল বাই ফিফটি মার্কস হোয়াইল সন্দীপ হুজ কোড ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস টোয়েন্টি মার্কস মোর দেন দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন হাউ মেনি মার্কস ডিড বিমল গেট ইফ হি শো সিক্সটি ফোর পার্সেন্ট মার্কস দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাই তুমি কত নাম্বার পেয়েছো তুমি ধরো একটু ঘুরিয়ে কথা বললে বলছি স্যার আমি চল্লিশ পেয়েছি পাঁচ নাম্বারের জন্য ফেল করে গেছি তার মানে ডেফিনেটলি পাঁচ নাম্বার কত চল্লিশ প্লাস পাঁচগুলো পঁয়তাল্লিশ আবার কাউকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কত পেয়েছ ও বললো স্যার আমি ফর্টি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়েছি পাঁচ নাম্বারের থেকে তিন নাম্বার বেশি পেয়েছি তাহলে ফর্টি সেভেনের থেকেও তিন নাম্বার বেশি পেয়েছে পাঁচ নাম্বারের মানে কি ফর্টি সেভেন মাইনাস থ্রি বলে কত হবে বলো ফর্টি ফোর তাহলে এখানকার গল্পটা ঠিক তেমন কিন্তু শুধুমাত্র পার্সেন্টেজটা একটা দিয়েছে এটা পার্সেন্টেজ চ্যাপ্টারের খুব ফেভারিট অঙ্ক ওকে পার্সেন্টেজ চ্যাপ্টার ভালো করে যদি তুমি করে থাকো এই অঙ্ক ডেফিনেটলি তুমি দেখেছো এখানটাতে বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে দিয়েছে হাউ মেনি মার্কস ডিড বিমল বলে কেউ একজন তার সিক্সটি ফোর পার্সেন্টের সমান নাম্বার কত হবে অনেক সময় দেয় পরীক্ষা টোটাল কত মার্কসের হয়েছিল আবার একটা সময় দেয় পরীক্ষা টোটাল কত পার্সেন্ট নাম্বারের উপরে হয়েছিল ওকে তো এই জিনিসগুলো পাস পার্সেন্ট জিজ্ঞেস করে পাস মার্ক জিজ্ঞেস করে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো হয় তো এখানে আমরা কি করি গীতা 30% মার্ক পেয়েছে ফেল করেছে 50 এর জন্য তার মানে ও 30% মার্ক পেয়েছে পঞ্চাশের জন্য যদি ফেল করে আমি বলবো ও হচ্ছে এক্সট্রা পঞ্চাশ নাম্বার পেয়ে গেলে ও পাস করে যেত ঠিক আছে সন্দীপ বলেছে ফর্টি ফাইভ মার্ক পেয়েছে ও পেয়েছে ফর্টি ফাইভ মার্ক এবং পঁচিশ মার্ক মোর দেন দ্য মিনিমাম মার্ক তাহলে পঁচিশ বেশি পেয়েছে তার মানে সেখানে আমরা কি করলাম পঁচিশ বাদ দিলাম এবারে একই পরীক্ষাতে কখনো কি দুটো পাস মার্ক হয় মনে আসতে পারে যে না একটা পরীক্ষায় দুটো মার্ক হতে পারে না কিন্তু বাস্তবে তোমরা উল্টো জিনিস দেখো এর কাটব এত ওর কাটব এত ওর কাটব এত একই পরীক্ষার তিনজনের তিন রকম কাটব যেটা আমাদের স্কুল জীবনে কোনোদিন শেখানো হয়নি মাধ্যমিকে কাটব সবার এক সবার নাম্বার ফার্স্ট ডিভিশন এত পার্সেন্ট পেলে ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক পার্সেন্টেজ এত পেলে হচ্ছে ফার্স্ট ডিভিশন হয় কোনো ডিভিশন করা হয়নি কোনো ডিসক্রিমিনেশন করা হয়নি যখন সব কিছু সমষ্টিভাবে তৈরি করার সময় এসছে তখনই সবাইকে এস টি ও সি উমুক তুমুক করে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে ভাগ যত করে দেওয়া হবে তত দেখবে কি হবে মজবুতি কম হবে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যেতে পারবে এটাই হচ্ছে মেন ফান্ডা এখানকার ক্ষেত্রে কি একই এক্সাম পাস নাম্বার কখনো আলাদা হবে না তাহলে এখানে কি দুটো সংখ্যার পাস একই পার্সেন্টেজগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে পার্সেন্টেজ এদিকে এলে কত হবে বলো মাইনাস পনেরো পার্সেন্ট মাইনাস পনেরো পার্সেন্ট ইকুয়াল টু দিকে গেলে মাইনাস হবে তার মানে কত মাইনাস সেভেন্টি ফাইভ মাইনাস মাইনাস কাটলো ফিফটিন পার্সেন্ট মানে যদি পঁচাত্তর হয় এক পার্সেন্ট কত হবে এক পার্সেন্ট মানে হচ্ছে পনেরো পাঁচে পঁচাত্তর এক পার্সেন্ট মানে পাঁচ তাহলে বিমল চৌষট্টি পার্সেন্ট মার্ক পেয়েছে তাহলে চৌষট্টি মার্ক মানে কত সিক্সটি মানে কত সিক্সটি ফোর মানে হচ্ছে দেখো সিক্সটি ফোর ইন্টু কত ফাইভ কত হলো পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই ছয় পাঁচে তিরিশ আর এ কত থার্টি

বলো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলে বিক্রয় মূল্য কত হবে সেভেন্টি বাই হান্ড্রেড হবে ফার্স্ট এটা হলো তারপরে এই দামের উপরে আবার ডিসকাউন্ট দিয়েছে কত সিক্সটিন পার্সেন্ট তার মানে কত হবে এইটটি ফোর বাই হানড্রেড হবে সেটা কার সঙ্গে সমান গো আর্টিকেল সোল্ড ফর রুপিস ওয়ান ওয়ান সেভেন সিক্স এবার তুমি এটাকে কাটাকাটি করবে শূন্য দিক কেটে দাও এরপরে তুমি কাটো এটাকে সাত দিয়ে কাটার চেষ্টা করো দেখো সাত দিয়ে যদি আমি কাটি সাত একে সাত চার সাত ছয় বিয়াল্লিশ সাত আটে ছাপান্ন ওকে এটা হচ্ছে দেখো দুইয়ে কাটছে তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু থাউজেন্ড ইন্টু দুই অতএব অ্যান্সার হচ্ছে কত আচ্ছা অ্যান্সার এখানে পাবে না অ্যান্সার তুমি পাবে না কারণটা কি এখানে তুমি দু হাজার টাকা পেলে কি দু হাজার টাকা পেলে জিনিসটার দাম অ্যাকচুয়াল দাম ছিল কত হয় লিস্ট প্রাইস ছিল হচ্ছে দু হাজার টাকা সেলিং প্রাইস কত হয়েছে এগারোশো ছিয়াত্তর টাকা হয়েছে এগারোশো ছিয়াত্তর টাকা যদি সেলিং প্রাইস হয় তাদের ডিফারেন্স বার করতে বলেছে চার ইউনিট ডিজিট চার একমাত্র এই অপশানটাতে আছে অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি পুরো করা করে টাইম কোনো দিন ওয়েস্ট করতে যাবে না ডব্লিউ বিসিএস মেন্সে তাহলে এখানে নয় থাকলে দেখো দুই হবে এখানে কত আছে নয় এক বাদ দিলে কত হবে আট পুরো করতে যাওয়া মানে তুমি জানবে যে টাইমটাকে তুমি ওয়েস্ট করছো কারণ আমার ক্যালকুলেশন কেউই দেখতে যাবে না কোনোদিনও তাই না নেক্সট দেখো যদি দুটো ইউনিট ডিজিট একই থাকে তখন আমি বের করব বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট পসিবল ভ্যালুস অফ এম ফর হুইচ এ নাম্বার ফাইভ এম এইট থ্রি এম ফোর এম ওয়ান একটা জিনিস দেখো যে কোনো সংখ্যা ধরো আমি সংখ্যাটা বললাম এটা 9, ফোর থ্রি সিক্স ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ সেভেন আমি সাধারণত আমরা কী করতাম আমরা নাইন দ্বারা ডিভিজিবল পাওয়ার নিয়মটা কী সবাইকে যোগ করতাম যোগ করে নয় দিয়ে ভাগ করতাম যদি ভাগ যেত তখন বলতাম আমি ওটা নয় দ্বারা ডিভিজিবল কিন্তু ওই প্রসেস করে কোনো লাভ নেই আমরা কি করবো নয়ের পেয়ারকে সব বাদ দেবো নয়ের পেয়ার মানে হচ্ছে নয় নিজে একটা বাদ গেল নয় যে দুটো সংখ্যার যোগফল বা তিনটে সংখ্যার যোগফল নয় হবে তাদেরকে আমি বাদ দেব দেখো ছয় তিন বাদ দেব চার আর পাঁচ বাদ দেব আট আর এক বাদ দেব পাঁচ আর চার বাদ দেব তাহলে পড়ে আছে দেখো সাত তাহলে ডেফিনেটলি এটা নয় দ্বারা ডিভিজিবল হবে না ওকে তাহলে এবারে দেখো যদি আমি তাহলে এইটা নয় দ্বারা ডিভিজিবল হবে আমাকে বলেছে তার জন্য এম এর সব থেকে ছোট ভ্যালু এবং এম এর সব থেকে বড় ভ্যালু নিতে হবে তাদের কী বার করতে হবে মাল্টিপ্লিকেশন তাই তো হোয়াট ইজ দা প্রোডাক্ট গুণফল বার করতে হবে আচ্ছা দেখো নয়ের পেয়ারগুলোকে আমি যদি উড়িয়ে দিই পাঁচ আর চার বাদ দিলাম আট আর এক বাদ দিলাম পড়ে আছে কে পড়ে আছে দেখো থ্রি এম প্লাস এখানে কত আছে থ্রি আছে বাই দেখো এটা হচ্ছে নয় হবে নয় দ্বারা ডিভিজিবল হবে উপরটা এম এর থেকে ছোট ভ্যালু কি হবে বলো এটা যদি নয় দ্বারা ডিভিজিবল হতে হয় এম এর থেকে ছোট ভ্যালু দেখো দুই কারণ কি তিন দুয়ে ছয় তিনে নয় তাহলে নয় বাই নয় হলে কি হবে কাটাকাটি হবে ওকে এম এর সব থেকে বড় ভ্যালু কত হবে এম এর সব থেকে বড় ভ্যালু যদি আমি নয় নেই দেখো নয় তিনে সাতাশ তিনে তিরিশ নয় দ্বারা ডিভিজিবল হবে না আট যদি নেই আট তিনে চব্বিশ আর তিন আট তিনে চব্বিশ আর তিন কত হবে সাতাশ বাই নয় তার মানে ডিভিজিবুল হবে তাহলে এমের এর দুটো ভ্যালু পাচ্ছি সব থেকে ছোট ভ্যালু হচ্ছে কত দুই সব থেকে বড় ভ্যালু হচ্ছে কত আট এবারে বলেছে এদের প্রোডাক্ট কী হবে আট দুয়ে কত হবে গো বলো ষোলো হবে আগে ওই ধরনের কোয়েশ্চেনগুলো প্রায় দিত যে এই সংখ্যায় এমের এর কোন বৃহত্তম ভ্যালুর জন্য সংখ্যাটা কী হবে নয় দ্বারা ডিভিজিবুল হবে এখন কিন্তু এইগুলো চেঞ্জ করে দিচ্ছে এখানে তোমাকে দিয়েছে কি প্রোডাক্ট অফ লার্জেস্ট এবং স্মলেস্ট ভ্যালু আবার কোথাও তোমাকে এরকম দিয়ে দিতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম কিউ প্লাস ওয়ান বলবে গ্রেটেস্ট ভ্যালু অফ এম কিউ প্লাস ওয়ান হবে এম এর বড় ভ্যালুটা নিতে হবে এবং তারপরে তার কিউব করে ওয়ান যোগ করে যেটা হবে সেটাই উত্তর হবে ওকে নেক্সট দেখো সাম অফ মানি ইজ ডিভাইডেড এবং এ বি অ্যান্ড সি ইন দ্য রেশিও টু ইস টু থ্রি ইস টু সেভেন রেসপেক্টিভলি ইফ দ্য শেয়ার অফ বি বলা আছে কত পনেরো হাজার দেন হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন দ্য শেয়ার অফ বি অ্যান্ড সি দেখো এখানে তোমাকে দেওয়াই আছে কি এখানে তোমাকে যেটা দেওয়া আছে যে তিন ইউনিট মানে হচ্ছে দেখো পনেরো হাজার কারণ কি এ বি এবং সি এর টাকা তো দুই তিন আর সাত তার মানে আমি বলতে পারি যে তিন ইউনিট মানে তোমাকে দেওয়া আছে কত বলো পনেরো হাজার তাই না এক ইউনিট মানে আমি দেখতে পাচ্ছি কত টাকা বলো পাঁচ হাজার টাকা সিম্পল ঐকিক নিয়ম করলে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ হাজার হবে তাই না তাহলে এখানে এক ইউনিট মানে হচ্ছে পাঁচ হাজার ডিফারেন্স ইন দ্য শেয়ার অফ বি এন্ড কি বলা আছে সি বি এবং সি এর শেয়ারের ডিফারেন্স কত শেয়ারের ডিফারেন্স হচ্ছে দেখো তিন আট সাত যদি হয় শেয়ারের ডিফারেন্স হচ্ছে কত চার অথবা আমি বলবো চার ইউনিট মানে কত হবে গুণ হবে এর সঙ্গে চার কত হবে কুড়ি হাজার ওকে হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ইন এ সার্কেল উইথ সেন্টার ও এ সিক্স সেন্টিমিটার লং কট ইজ এট এ ডিস্টেন্স অফ ফোর সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার তোমাকে কডের কনসেপ্টটা রাখলে এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে সেটা কিরকম এই যদি আমাদের একটা সার্কেল হয় তাই না তাহলে সেখানটাতে আমাদের দুটো জিনিস বলা আছে ইন এ সার্কেল সিক্স সেন্টিমিটার লং কোয়াড এখানে যদি আমি বলি সিক্স সেন্টিমিটার একটা কোড আছে কোথায় এখানটাতে এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার একটা কোড আছে ওকে আর এখানে আছে সেন্টার আছে এখানে সেন্টার আছে সেন্টার থেকে ডিস্টেন্স কি বলা আছে কোয়াড ইজ অ্যাট ডিস্টেন্স ফোর সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার তাহলে এখানে যদি সেন্টার ভাবি তাহলে এটা হচ্ছে কত ফোর সেন্টিমিটার ওকে তার মানে আমরা একটা কনসেপ্ট জানি যে এটা হচ্ছে কত ফোর সেন্টিমিটার এখানে আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে লম্বটা কডের উপরে কটকে কি করে লম্ব সমদিখণ্ড করে দূরত্বটা কেন্দ্র থেকে কট পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি হবে কটকে লম্ব সমদিখণ্ডিত করে লম্ব খণ্ডিত করে মানে ওটা ছয় মিটার টোটাল ছিল হচ্ছে সিক্স তার মানে ডেফিনেটলি এটা কত হবে তিন আর এটা কত হবে তিন এবারে আমরা ট্রিপলেট জানি তিন চার পাঁচ হচ্ছে ট্রিপলেট হয় তিন ভূমি চার লম্ব তাহলে ডেফিনেটলি এটা হবে কত পাঁচ পিথাগোরাসের সূত্র থেকে যেটা আমরা পাই সবসময় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কার সময় অতিভূজা স্কোয়ার এই জিনিসগুলো করতে গেলে কিন্তু ভুল অনেক সময় কী হবে সময় অনেক চলে যাবে ট্রিপলেটের একটা চার্ট হয় কোনো এক সময় তোমাকে আমি দিয়ে দেবো ওই চার্টটাকে মুখস্থ করে নেবে দশ পনেরোটা ট্রিপলেট থাকবে দেখলে উত্তর করতে পারবে এবং যারা সিজিএল টিআর টু সিজিএল দিতে যাবে সিএইচএসএল দিতে যাবে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব কাজে লাগবে ওকে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার ডায়ামিটার জানতে চেয়েছে তুমি যদি পাঁচ দাগিয়ে দাও উত্তর হয়ে যাবে কি বলো ভুল তাই না রেডিয়াস হচ্ছে পাঁচ ডায়ামিটার মানে কি বলো ব্যাস তার দ্বিগুণ এ অ্যান্ড বি কমপ্লিট এ সার্টেন টাস্ক ইন টোয়েন্টি ফোর ডেজ অ্যান্ড ফর্টি ডেজ রেসপেক্টিভলি দে ওয়ার্ক টুগেদার ফর এইট ডেজ সি কমপ্লিটেড দ্য রিমেনিং টাস্ক ইজ ইন ফরটিন ডেজ ওয়ার্কিং টুগেদার এ অ্যান্ড সি উইল কমপ্লিট দ্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ার্ক ইন দেখো কোয়েশ্চেন খুবই সহজ কিভাবে করে বলো এ একটা কাজ করে 24 দিনে একটা একটা কাজ কাজ করে করে কত চব্বিশ আমি দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক যদি আমি এখান থেকে বার করি কত হবে গো একশো হবে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এফিসিয়েন্সি অব এ কত এফিসিয়েন্সি অব এ হচ্ছে পাঁচ এফিসিয়েন্সি অফ বি কত এফিসিয়েন্সি বি হচ্ছে কত তিন এটা আমরা পাচ্ছি প্রথমে এরপরে বলেছে দে ওয়ার্ক টুগেদার দে ওয়ার্ক টুগেদার ফর এইট ডেজ তাহলে এ প্লাস বি এ প্লাস বি একদিনে কত কাজ করে গো একদিনে কাজ করে পাঁচ দিন আট ইউনিট ওকে আর এখানটাতে আট দিন ওয়ার্ক টুগেদার ফর এইট ডেস তার মানে ডেফিনেটলি আট দিনে তারা কাজ করবে আট আটে কত চৌষট্টি ইউনিট তারা হচ্ছে কি কাজ করে নেবে ওকে সি কমপ্লিটেড দ্য রিমেনিং টাস্ক ইন ফর্টিন ডেজ তাহলে সি চোদ্দ দিনে কত কাজ করছে দেখতে পাচ্ছি চোদ্দ দিনে রিমেনিং কাজ একশো কুড়ি থেকে চৌষট্টি বাদ দিলে কত হবে ছয় আর এটা কত হবে এগারো ঠিক আছে তাহলে ছাপ্পান্ন ইউনিট কাজ আমার কি আছে বলো বাকি আছে তাহলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি সি চোদ্দ দিনে যদি ছাপ্পান্ন ইউনিট কাজ করে অতএব একদিনে সি কাজ করবে চার ইউনিট এটাই হচ্ছে কি বলো সি এর এফিসিয়েন্সি এ এর এফিসিয়েন্সি পাঁচ সি এর কত চার এবারে বলেছে উইল কমপ্লিট মানে হচ্ছে দেখো তিন বাই চার কারণটা কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একের চার হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে তার তিন গুণ তিন বাই চার হবে তাহলে তিন বাই চার একশো কুড়ির 3/4 মানে কাজটা কত পরিমাণ হবে 4 3 এ 12 কাজটা হচ্ছে 90 ইউনিটের কাজ করতে হবে 90 ইউনিটের কাজ করতে হবে কাকে এ এবং সিকে তাই না এ কত কাজ করে একদিনে দিনে ইউনিট সি করে 4 ইউনিট তার মানে এক দিনে ওদের কাজ হচ্ছে কত 9 ইউনিট তাহলে বলো এসি সি এক দিনে 9 ইউনিট কাজ করে নব্বই ইউনিট কাজ করতে তাদের টাইম লাগবে কত নয় দশে নব্বই অতএব টাইম লাগবে দশ দিন ঠিক আছে নেক্সট নেক্সট দেখো বলা আছে এ কার কভারস অফ ফর্টি এইট কিলোমিটার অ্যাট এ স্পিড অফ ফর্টি কিলোমিটার পার আওয়ার অ্যানাদার ফিফটি টু কিলোমিটার উইথ স্পিড অফ সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ফর দ্য টোটাল ডিস্টেন্স কভার অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড আমরা কি পাই অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে আমরা যেটা পাই টোটাল ডিস্টেন্স আমরা কি পাই বলো টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বাই টোটাল টোটাল কি বলো টাইম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল ডিসটেন্স তো আমাকে দেওয়াই আছে দুটো পাটে গেছে প্রথমে গেছে আটচল্লিশ কিলোমিটার আর তারপরে গেছে কত বাহান্ন কিলোমিটার তারপরে হচ্ছে কত বাহান্ন কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার যেতে তার সময় লাগে কত চল্লিশ ওকে আর বাহান্ন কিলোমিটার যেতে তার সময় লাগবে কত দূরত্ববায় গতিবেগ করলে সময় পাবো কত হচ্ছে দেখো পঁয়ষট্টি তার মানে এটা যদি আমরা এবারে কাটাকাটি করি দেখো আট কত হচ্ছে আটে যদি কাটে আট ছয় আটচল্লিশ আট দশে তার মানে হচ্ছে আচ্ছা আট ছয়ে আটচল্লিশ আট পাঁচে চল্লিশ ওকে তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি তার মানে এটা কত যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে একশো অতএব আমরা পাচ্ছি দেখো একশো বাই ছয় বাই পাঁচ আর চার বাই পাঁচ তার মানে ছয় বাই পাঁচ এবং চার বাই পাঁচ যোগ করলে আমরা কী পাবো দশ বাই পাঁচ পাবো

হাউ মাচ ইন্টারেস্ট ডিট সুমন পে আফটার থ্রি ইয়ার্স ওকে তো এখানকার ক্ষেত্রে কী হবে দেখো আমরা একটা জিনিস জানি সূত্রটা জানি কীভাবে প্রিন্সিপাল কত বছরের জন্য দেওয়া আছে প্রিন্সিপাল তোমার সেম অ্যামাউন্ট দেওয়া আছে তাই না প্রিন্সিপাল হচ্ছে কত পনেরো হাজার টাকা প্রিন্সিপাল আমাদের হচ্ছে কত পনেরো হাজার টাকা অ্যামাউন্ট কত দেওয়া আছে অ্যামাউন্ট হচ্ছে পনেরো হাজারের সঙ্গে চার হাজার নশো পঁয়ষট্টি যোগ করতে হবে কত হবে উনিশ হাজার বসলো এবারে এটা তোমাকে দেওয়া আছে কত বছরের জন্য এটা তোমাকে দেওয়া আছে ভালো করে দেখো তিন বছরের জন্য ওকে তিন বছরের জন্য তোমার এটা হয়েছে তাহলে যখন ওটাকে আমরা এক বছরে কনভার্ট করব সিম্পলি তুমি এটাকে করবে কি কিউব রুট তাহলে যখন এক বছরে কনভার্ট হয়ে যাবে এক বছরে আমাদের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই সমান দশ টাকায় যদি আমি এগারো টাকায় হয় অ্যামাউন্ট তাহলে দশ টাকায় এক টাকা ইন্টারেস্ট পেয়েছি ওটা কি হবে বলো সিম্পল ইন্টারেস্টও এক টাকা হবে কম্পাউন্ড ইন্টারেস্টও এক টাকা হবে এবার এটাকে সিম্পলিফাই করো পাঁচে কাটো আচ্ছা তিন পাঁচে কাটি প্রথমে তিন পাঁচে পনেরো আর এটা তিনে কাটলে কত হবে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এরপরে দেখো পাঁচে পাঁচ এক হাজার অনুপাত দেখো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ এবারে তুমি এটাকে রুট করলে তুমি পাবে দেখো দশ এগারো ওকে তাহলে দশ টাকায় যদি আমি এক টাকা ইন্টারেস্ট পাই এক বছরে অতএব আমার রেট অফ ইন্টারেস্ট ডেফিনেটলি টেন পারসেন্ট ওকে রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট যদি টেন পার্সেন্ট হয় এক বছরে রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট হলে তিন বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে থার্টি পার্সেন্ট হবে তাহলে থার্টি পার্সেন্ট হচ্ছে আমার কি হবে গো টোটাল সিম্পল ইন্টারেস্ট ওকে থার্টি পার্সেন্ট টোটাল সিম্পল ইন্টারেস্ট তাহলে দশ হাজার টাকার থার্টি পার্সেন্ট মানে কত হবে দশ হাজার টাকার থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিন হাজার টাকা কারেক্ট অ্যান্সার হচ্ছে সি ওকে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে যে বিশাল বড় করে করতে হয় এরকম কোনো মানে নেই কম্পাউন্ড ইন্টারেস্টের জাস্ট চোদ্দ থেকে পনেরোটা টাইপের কোশ্চেন আছে ওইগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও যে কোনো কোশ্চেন তুমি করতে পারবে ওকে পরের কোশ্চেন দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ভ্যালু করতে হবে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব তোমাকে এই জায়গা থেকে এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্সেস কিউব দেখা মানে তোমার এই জিনিসটা মাথায় আসা উচিত যে এটা আমার কোনো না কোনো জায়গাতে এরকম হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা এটা হচ্ছে আমাদের সূত্র তার মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো এই পুরোটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এই এক্স কেটে যাবে আর এখানে দুটো কেটে গিয়ে একটা থাকবে তার মানে এই জায়গা থেকে আমরা পাবো দেখো এক্স মাইনাস কত সিক্স রুট থ্রি ওটা কত হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স আচ্ছা এক্স দিয়ে তো শুধু এদিকে ভাগ নয় এটাকেও তো এক্স দিয়ে ভাগ কিন্তু ওখানে জিরো আছে বলে কিছু করার নেই ওটা জিরোই আসবে ওকে তার মানে এটা কত হলো বলো জিরো হলো তার মানে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এক্স প্লাস ওয়ান কত সিক্স তাহলে এবার ওই সিক্স রুট থ্রিকে আমরা এখানে বসাবো কত হবে সিক্স রুট থ্রি এর কত বলো হোল কিউব মাইনাস এক্স এক্স কেটে গেলো আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা বের করেছি সেটা কত হচ্ছে তিন ইন্টু সিক্স রুট থ্রি দেখো এটা কত হবে ছত্রিশ ছয় দুশো ষোলো ছ ছয় ছত্রিশ ছয় দুশো ষোলো দুশো ষোলো ইন্টু থ্রি রুট থ্রি তাই না তার মানে এটা কত হবে সিক্স ষোলো তিনে কত আটচল্লিশ রুট থ্রি তাহলে ছশো আটচল্লিশ রুট থ্রি মাইনাস দেখো ছতিনে আঠারো রুট থ্রি অতএব ছশো আটচল্লিশ রুট থ্রি থেকে আঠারো রুট থ্রি বাদ দিলে ছশো তিরিশ অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নেক্সট দেখো থিটা টু রুট ফাইভ বাই টু দেন হোয়াট উইল বি দা ভ্যালু অব এই ধরনের কোশ্চেন যখনই থাকবে তোমার একটাই টার্গেট হবে ট্রায়াঙ্গেলের দিকে যাওয়া কোসেক থিটা মানে যদি ওটা হয় তাহলে ডেফিনেটলি আমরা সাইন থিটাইকলু কত পাবো বলো দুই বাই রুট ফাইভ ওকে এবারে তুমি ট্র্যাঙ্গেল ড্র করো ট্র্যাঙ্গেল ড্র করলে আমরা যেটা পাবো এটা যদি থিটা হয় লম্ব বাই অতিভুজ তার মানে এটা দুই এটা হবে কত রুট ফাইভ তার মানে ডেফিনেটলি ভূমি হচ্ছে এক এই জিনিসগুলো তোমাকে তাড়াতাড়ি আয়ত্ত করতে হবে এইগুলো যদি তুমি আয়ত্ত করতে দেরি করো বিসিএস এর ক্ষেত্রে হয়তো উতরে যাবে কারণ এখানে অত অ্যাডভান্স কোশ্চেন পড়েনি এখানে দু লাস্ট দু বছর অনেকগুলো হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন দিয়েছে বলে মনে হয়েছে কোয়েশ্চেনটা একটু কঠিন একটু নয় যথেষ্ট ভালোই কঠিন হঠাৎ করে যখন চরিত্র চেঞ্জ করে দিয়েছে অতএব চিনতে অসুবিধে হবে তো সেক্ষেত্রে এখানটাতে তোমাদের যেটা দরকার এই মুহুর্তে ট্র্যাঙ্গেল এইগুলো তোমরা সিএইচএসএল সিজিএল যখন যেতে যাবে এই জিনিসগুলো তোমাদের নক্ষদর্পণে থাকতে হবে তখনই বুঝতে পারবে যে তুমি প্র্যাকটিসের স্পিডটা তোমার বাড়বে তখন এই যে অনেকে বলো না যে আমাদের স্পিড বাড়ছে না স্যার ব্যাপারটা স্পিড বাড়ছে না নয় ব্যাপারটা হচ্ছে আমি প্রপার ওয়েতে যাচ্ছি না ওকে দেখো তাহলে এখানটা কত হলো এবার এইটা যদি হয় এবার প্রত্যেকটা ভ্যালু আমি এখান থেকে বের করে নিতে পারি বলো শেখ থিটা আছে আমরা এখান থেকে বের করবো কস থিটা কস থিটা মানে ভূমি বাই অতিভুজ এক বাই দেখো রুট ফাইভ তাহলে সেখান থেকে আমরা পাবো শেখ থিটা ইকুয়াল টু কত গো বলো রুট ফাইভ টেন থিটা টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে দেখো দুই টেন থিটা মানে দুই লম্বাই ভূমি কেন ভ্যালু তো অলরেডি আমরা এখানে বের করেছি ভ্যালুগুলো ওখানে এবারে আমরা পুট করবো সেক থিটা কত পেয়েছি রুট ফাইভ তাই না সেক থিটা পেয়েছি রুট ফাইভ টেন থিটা টেন থিটা পেয়েছি দেখো দুই তার মানে প্লাস দুই মাইনাস কট থিটা কত পেয়েছি দেখো হাফ হাফ ইন্টু আর পেয়েছি টু বাই রুট ফাইভ টু বাই রুট তার মানে কত হবে দেখো দুই প্লাস রুট ফাইভ মাইনাস দেখো ওয়ান বাই তার মানে এটা তুমি কত পাচ্ছ দুই পাচ্ছ এটা কত হবে রুট ফাইভ উপরে কত হবে পাঁচ মাইনাস এক কারণ এটা একটা গুণ হলে পাঁচ হবে এক বাদ দিলে কত হবে চার তাহলে এটার পরেরটা দেখো উত্তর তুমি এখানে কোথাও পাওনি টু প্লাস ফোর বাই রুট ফাইভ কোথাও আছে নেই কোথাও দেখতে পাচ্ছ না কিন্তু একটা জিনিস তুমি দেখতে পাবে যদি করণীয় নিরসন করো একে রুট ফাইভ দিয়ে গুণ করলে একেও রুট ফাইভ দিয়ে গুণ করলে ওকে তার মানে নিচেরটা কত হবে দুই তো আছে এখানে রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কত হবে গো পাঁচ হবে আর এখানে ফোর রুট ফাইভ হবে এখানে কত হবে ফোর রুট ফাইভ অতএব দুই প্লাস ফোর রুট ফাইভ বাই ফাইভ নেক্সট দেখো ওয়ান ডায়াগোনাল অফ এ রস বলা আছে এইট রুট থ্রি দ্য আদার ডায়াগোনাল ইজ ইকাল টু ইট সাইড প্রথম কথা হচ্ছে এরিয়া দ্য রম্বসের সূত্র হচ্ছে হাফ ডি ওয়ান টু বলো কত ডি টু ডি ওয়ান ডি টুটা টা কি ডি ওয়ান ডি টু হচ্ছে দুটো ডায়াগনালের দৈর্ঘ্য কার রম্বসের তাহলে আমাদের পাশে যদি এই একটা রম্বস থাকে এটা হচ্ছে আমাদের কি বলো রম্বস এটা দেওয়া আছে এখানে তোমাকে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দুটো ডায়াগনাল আছে প্রপার্টি তারা পরস্পর পরস্পরকে সম্ডিত করে পারপেন্ডিকুলার বাইসেক্ট ওকে তাহলে এখানে দেখো পারপেন্ডিকুলার বাইসেক্ট মানে এই বাহু যেটা হবে এই বাহু সেটা এই বাহু যেটা হবে এটা তো এখানে একটা যখন বলেছে এইড রুট থ্রি তার মানে ডেফিনেটলি এইটা হচ্ছে এইড রুট থ্রি কারণ এই যে কর্ণটা তার কি বাহুর সঙ্গে সমান বলেছে তার মানে আমি যদি ধরাটা এভাবে ধরি দেখো অঙ্কটা করতে কত সুবিধে হয় মানে এটা আমি বলবো ফোর রুট থ্রি আর এদিকে কত হবে হবে তাই না এবারে দেখো আমি যদি এই বাহুটাকে এ ধরি তাহলে জিনিসটা তুমি ফার্স্ট স্টেপটাই ফেললে রং অঙ্ক হবে না তা নয় অঙ্ক সবাই করতে পারে তুমি ভেবে দেখো তুমি যখন বাড়ি গিয়ে প্রশ্নপত্রটা নিয়ে বসো তুমি দেখবে অনেক প্রশ্নের উত্তর তুমি কিন্তু বাড়ি থেকে পারছো কিন্তু পরীক্ষা হলে পারছো না কেন কারণ ওই স্টেপটা যেটা নেওয়া দরকার সেটা তুমি আগে থেকে নাওনি পরীক্ষা হলে কোশ্চেনটা একটু ঘুরিয়েছে তো তুমি কি করেছো ভুল স্টেপ নিয়ে নিয়েছো এখানে দেখো ভুলটা কীরকম হবে আমি ধরে নিই প্রত্যেকটা বাহু এ তার মানে কি পুরো ডায়াগোনালটাই এ হবে এই পুরো যে ডায়াগোনালটা সেটা হবে কি বলো এ তার মানে এই হাফ অংশটা হবে কত এ বাই টু তার মানে জিনিসটা তুমি কত কমপ্লিকেটেড করলে দেখো তুমি এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে নাহলে তুমি এই যে ডায়াগোনালটা বের করতে পারবে না রুট অফ এ বাই টু তার হোল স্কোয়ার প্লাস ফোর রুট থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার কারণ হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে বা ডায়াগোনাল পরস্পরকে লম্বভাবে ছেদ করে তো এই জায়গা থেকে আমি যদি ধরাটা একটু ঠিক করে ধরে নিই তাহলে দেখো জিনিসটা অনেক সহজ হয় রকম আমরা এইটাকে ধরবো টু এ তার মানে এই পুরোটা টু এ তাহলে এই পুরোটা যদি টু এ হয় আমরা কি জানি এই পোর্শান আর এই পোর্শান কি হয় হাফ হয় তার মানে এটা হচ্ছে এ এবারে দেখো কত সহজে তুমি ক্যালকুলেশন করবে লম্ব স্কোয়ার মানে হচ্ছে কত বলো এ স্কোয়ার ভূমি স্কোয়ার ফোর রুট থ্রি স্কোয়ার মানে ষোলো আর তিন কত হবে বলো আটচল্লিশ ইকুয়াল টু দেখো টু এর হোল স্কোয়ার মানে কত হবে টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার এটা যদি তুমি এদিকে নিয়ে আসো কত পাবে মাইনাস থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আটচল্লিশ অতএব মাইনাস বাদ দিলাম থ্রি দিয়ে যদি কাটি এটা কত হবে ষোলো হবে অতএব এর ভ্যালু হচ্ছে কত দেখো ষোলো তাহলে তুমি একটা জিনিস দেখো এর ভ্যালু যদি ষোলো হয় অতএব পুরো যে আর একটা ডায়াগোনাল আছে তার ভ্যালু প্রথমটা যদি আমি ডি ওয়ান বলি সেটা হচ্ছে এইট রুট থ্রি আর ডি টা কত হবে গো ওটা যদি ষোলো হয় পুরোটা হচ্ছে কত হবে বত্রিশ হবে তাহলে এখানকার অ্যান্সার কত হচ্ছে হাফ অফ কত হবে হাফ অফ ষোলো ইন্টু ডি ওয়ান ডি টু তাই না এটা কত হচ্ছে সরি এটা চার হবে এ স্কোয়ার যদি ষোলো হয় এ ইকোয়াল টু এখানেই ভুল করলাম তার মানে এটা কত হবে এটা হচ্ছে আট তার মানে হাফ ষোলো নয় এটা হচ্ছে আট ইন্টু এইট রুট থ্রি তার মানে হচ্ছে দুই দিয়ে কাটলাম দুই চারে আট আট চারে কত হবে বত্রিশ রুট থ্রি পরিমিতি মানে মাত্র সূত্রটা তোমাকে ঠিক করে ক্লিয়ার রাখতে হবে পি অ্যান্ড কিউ আর হাজব্যান্ড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখানে কি বলা আছে পি এবং কিউ এরা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কারা পি এবং কিউ পি এবং

এবং সে কে হচ্ছে পি এর ফাদার ইন ল ওকে এবার বলা আছে কিউ ইজ দা ব্রাদার অফ টি কিউ ইজ দা ব্রাদার অফ কি বলা আছে কিউ ইজ দা ব্রাদার অফ টি কিউ ইজ দা যদি ব্রাদার হয় তার মানে ডেফিনেটলি এ হচ্ছে মাইনাস এবারে বলা আছে হাউ ইজ পি রিলেটেড টু আরস ওয়াইফ পি রিলেটেড টু আরস ওয়াইফ কি গো পি রিলেটেড টু আরস ওয়াইফ হচ্ছে সিস্টার ইন ল ওকে নেক্সট দেখো এটা ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রাঙ্গেল সবসময় বলেছি নাম্বার অফ ট্রাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে প্রথম তুমি বেসিক ফিগার শেখো এটা হচ্ছে বেসিক ফিগার আর একটা বেসিক ফিগার হচ্ছে এটা আর একটা বেসিক ফিগার হচ্ছে এটা দুটোকে কম্বাইন্ড করে এইভাবে এর ক্ষেত্রে কি হয় তুমি সিম্পলি এক আর দুই বসাবে এদের যোগ করবে নাম্বার অফ ট্রাঙ্গেল এটা এর ক্ষেত্রে কী হবে তুমি রেখাগুলো গুনবে একটা দুটো তিনটে অর্থাৎ নাম্বার অফ ট্রাঙ্গেল কটা হবে তিনটে এর ক্ষেত্রে নাম দেবে এক আর দুই যোগ করবে কত তিন কতগুলো রেখা আছে ভার্টিক্যালি এক দুই তিন করলে কত হবে নয় হবে ওকে তাহলে এখানে আমরা দেখব এবারে উপরের দিক থেকে নাম্বার অফ ট্র্যাঙ্গেল কতগুলো একটা দুটো তার মানে হচ্ছে কত তিন কতগুলো রেখা আছে একটা দুটো তিনটে ইনটু তিন করবো কত হবে নয় নিচের কতগুলো রেখা একটা দুটো তিনটে অতএব এই ট্র্যাঙ্গেল থেকে কতগুলো হবে এই ট্রাঙ্গেল থেকে হবে তিনটে টোটাল নাম্বার অফ ট্র্যাঙ্গেল এখানে কটা আছে বলো বারোটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নেক্সট দেখো খুব সিম্পল কোয়েশ্চেন স্পুন ইউটেন্সিল দেখো স্পুনটা একটা হচ্ছে ইউটেনসিল বা স্পুনটা একটা ইউটেন্সিলের মধ্যে পড়ে স্কুটার একটা ভেহিকলের মধ্যে পড়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ দেখো বাস প্যাসেঞ্জারের মধ্যে পড়ে হাউস এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে কিচেন কুকিং এর মধ্যে পড়ে না স্কুটারটা একটা ভেহিক্যাল মধ্যেই পড়ে ঠিক আছে নেক্সট দেখো বিজয় ইয়ার্স সাম অফ দেয়ার কারেন্ট এজেস অফ বিজয় অ্যান্ড অমিত ইজ ফর্টি টু ইয়ার্স হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ বিজয় খুব সিম্পল বিজয় ইজ এইট ইয়ার ইয়ঙ্গার দেন অমিত তার মানে আমি বলতে পারি অমিত অমিত মাইনাস কি বিজয় অমিত মাইনাস বিজয় কত হবে বলো এইট ইয়ার্স এরপরে বলেছে তাদের যোগ ফল অমিত এবং প্লাস বিজয় কত হবে যোগ ফল দেওয়া আছে বিয়াল্লিশ তার মানে এইখান থেকে আমি কার অ্যান্সার পেতে পারি এখান থেকে আমি বিজয় বাদ চলে যাবে তাহলে টু অমিত টু অমিত ইকুয়াল টু কত হবে বলো পঞ্চাশ হবে অতএব অমিতের এজ কত হচ্ছে শুধু অমিতের এজ হচ্ছে দেখো পঁচিশ তাহলে অমিত যদি পঁচিশ বছর হয় তাহলে বিজয়ের বয়স ডেফিনেটলি কত হবে গো ডেফিনেটলি হচ্ছে হবে উনিশ নাকি সরি নয় না নয় নয় এটা কত হবে আট যদি বাদ দিই সতেরো ওকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ বিজয় সতেরো বছর নেক্সট খুব সিম্পল বলা আছে কি হুইচ লেটার উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ওয়ান শোয়িং এন হয়েন দ্য গিভেন সিট ইজ ফোল্ডেড টু ফর্ম এ কিউব দেখো আমরা জানি কি অল্টারনেটগুলো সবসময় এটা কি হয় অপোজিট হয় তারপরে বাদ বাকি যেটা পড়ে আছে সেটা তার আর অপজিট মানে এন এর অপজিট কি হবে গো ই হবে কারেক্ট বলেছে কি এন এর অপোজিট কি হবে অতএব কারেক্ট অ্যার হচ্ছে ই পরে দেখো सिलोक्स क्वेश्चन ऑल कैमल्स आर डाब्स सम डाब्स आर ईगल ऑल कैमल्स आर ईगल ऑल कैमल्स तर ऑल कैमल्स जो दी बोली ऑल कैमल्स आर डाब्स ऑल कैमल्स बोले चाहिए खाने ऑल कैमल आर डाब्स ऑल कैमल्स आर डाब सम डाब्स आर ईगल सम डाब्स सम डाब्स आर ईगल ओके কনক্লুশন অল ক্যামেলস আর ইগল অল ক্যামেলস আর ইগল একদমই নয় সাম ক্যামেলস আর ইগল সাম ক্যামেলস আর ইগল নাও হতে পারে সাম ইগলস আর ডাব দেখো সাম ইগলস আর ডাব ডেফিনেটলি ট্রু সাম ডাবস আর ক্যামেল দেখো সাম ডাবস আর ক্যামেল তাহলে এটাও ডেফিনেটলি ট্রু অতএব তিন এবং চার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কত বলো বি নেক্সট দেখো দেখো এখানে কি বলা আছে ঠিক এটার সঙ্গে এটার যেরকম রিলেশন আছে এটার সঙ্গে রিলেশনটা কি হবে এটাই হচ্ছে মেন ব্যাপার একটা জিনিস বলি এই ধরনের জিনিস নাম্বার সিরিজ আর হচ্ছে তোমার ফিগার কাউন্টিং এগুলো যদি তুমি আগে থেকে একটা ডেটা বেস না বানাও মানে তুমি একটা খাতাতে সমস্ত নাম্বার সিস্টেম নাম্বার সিরিজ তুলে রাখলে মিনিমাম দেড়শো দুশোটা কোয়েশ্চেন বেরোবে কোথা থেকে কালেক্ট করবে সিএইচএসএল এল এম এর প্রিভিয়াস ইয়ার থেকে এনটিপিসিও নিতে পারো ওখানে মোট মিলিয়ে তোমার দুশো আড়াইশো আড়াইশোটা কোশ্চেন দাঁড়াবে ওই দুশো আড়াইশোটা তুমি দেখবে যদি কমপ্লিট করো প্রপার ওয়েতে তুমি জানবে যে এই জিনিসগুলো তোমার আর প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু তুমি দেখো দুশো আড়াইশোটা যদি তুমি প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও এবং ওইখানে কমন না পাও তোমার এমনিতেও মাথাতে আসা সম্ভব নয় কারণ দুশো আড়াইশো টাইপ কমপ্লিট করে গেছো তার মধ্যে যদি না আসে পরীক্ষা হলে তার থেকে নতুন দিলে কি করে আসবে আবার প্রেশারে অনেক সময় কি হয় মাথা তাড়াতাড়ি কাজ করে সেক্ষেত্রে হয়েও যেতে পারে ওকে তো রেডিমেড তুমি একটা বানিয়ে রাখবে এখানে দেখো সত্যি কথা বলতে আমাকেও যদি প্রথমে দিত আমি হয়তো অনেকক্ষণ ভাবতে টাইম লাগতো এটার কনসেপ্টটা কি আছে কনসেপ্টটা হচ্ছে এরকম দেখো পঁচিশ ইন্টু পঁচিশ প্লাস পঁচিশ ইন্টু পাঁচ কত হচ্ছে দেখো পঁচিশ ইন্টু পঁচিশ করলে ছশো পঁচিশ প্লাস পঁচিশ পাঁচে কত হবে একশো পঁচিশ কত হচ্ছে সাতশো পঞ্চাশ ওকে দেখো সেটাই হচ্ছে সিমিলার ওয়েতে তিরিশটাও করবো এইভাবে কত হবে তিরিশ ইন্টু তিরিশ প্লাস তিরিশ ইন্টু ফাইভ কত হবে তিরিশ এবং তিরিশ করলে কত হবে নশো হবে প্লাস এটা কত হচ্ছে একশো পঞ্চাশ তার মানে তুমি এখান থেকে পাবে দশ হচ্ছে ডি নেক্সট দেখো এখানে কি বলা আছে এই ভেন ডায়াগ্রাম সিম্পল ওয়েতে দেখো এখানে কি করা যেতে পারে ডক্টরস মেল মেল প্রথম কথা হচ্ছে যদি হয় এটা যদি মেল হয় মেলের মধ্যে কি হবে গো ফাদার মেলের মধ্যে ফাদার কেন হলো কথাটা হচ্ছে সমস্ত মেল কি ফাদার আছে নিশ্চয়ই নয় এই জন্য কিছুটা পার্ট মেল হল এবার দেখো যদি ডক্টরকে আমি বলি তো ডক্টরের ছবিটা এরকম হতে পারে এখানে ডক্টর হতে পারে যারা কি মেল ফাদার এবং আবার মেল ফাদার নাও হতে পারে বাইরে কি হবে শুধু মহিলা হতে পারে ফিমেল হতে পারে ওকে তো এই কনসেপ্টটা কাজ করবে না পরের কনসেপ্টে আসি ফিমেল মেল এবং আন্ট দেখো ফিমেল আর মেল সম্পূর্ণ আলাদা অথবা এই প্রশ্নতে কোনো আসবেই না ফিমেল ডটার্স সিস্টার্স দেখো ফিমেলস ডটার সিস্টার আমি যদি এই পুরোটাকে বলি ফিমেল এটাকে বলি যদি ডটার এটাকে যদি বলি সিস্টার ঠিক আছে কারণ কি কিছু ডটার সিস্টার হবে কিছু সিস্টার ডটার হবে আর এরা প্রত্যেকেই কি বলো ফিমেল ডটার এবং সিস্টার পুরোটাই হচ্ছে কি ফিমেলের মধ্যে থাকবে অর্থ সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বলবো কত সি দেখো মাদার্স সিস্টার এবং ব্রাদার সিস্টার এবং ব্রাদার কোনো দিন এর মধ্যে থাকবে না বুঝতে পারলে নেক্সট দেখো দেখো এই ধরনের কোশ্চেনের

যখনই তুমি পাচ্ছ একুশ তো তুমি এখানে এই এইভাবে ভাবার চেষ্টা করো যে এদেরকে আমি ভাঙবো কিভাবে তিন সাতে একুশ ওকে দেখো তিনটে তিনটে করে কি ভাঙলে হবে তার আগে আমি একবার দেখে ড্যাশ ড্যাশ জিবি ওকে দেখো এ ড্যাশ ড্যাশ জিবি এ ড্যাশ জিবি তার মানে একটা জিনিস আমি এখান থেকে পাচ্ছি কিরকম এ ড্যাশ জিবি এ ড্যাস ডিবি মানে এ সি ই এ সি ই এ সি ই তারপরে দেখো এখানে কে আছে আরও একটা ডি আছে এফ আছে এ সি ই জি ডি এফ লিখিত একবার ডি এফ লিখলাম এ সি ই জি পরে কে হবে বলো ডি লিখলাম এ সি ই জি আমরা লিখলাম দেখো জি বি জির পরে হচ্ছে বি তারপরে হচ্ছে দেখো এফ দেখো মিলে গেছে এ সি ই জি বি এফ তিন তিন ছয় এক সাত সাতটা করে সংখ্যার আমার কি হচ্ছে একটা একটা কি বলো একটা একটা পেয়া একটা একটা হচ্ছে কম্বাইন্ড হচ্ছে তাহলে এখানে উত্তর কি হবে সি ইডিএফ সি ই ডি এফ কোথায় আছে সি কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নেক্সট দেখো এখানে কি আছে বলো ইংলিশ ডিকশনারি সাজাতে হবে এটা হচ্ছে আমি তোমাকে দিলাম হচ্ছে হোমওয়ার্ক কমেন্ট সেকশানে জানাবে অ্যান্সার কোনটা হবে ওকে নেক্সট দেখো ইন এ কোড ল্যাঙ্গুয়েজ সেন্ট ইজ রিটিন অ্যাজ ওয়ান সিক্স এইট হাউ উইল পার্স বি ইন সেম ল্যাঙ্গুয়েজ যখন কোডিং ডিকোডিং এর কথা আসবে তোমার প্রথম কাজ হবে কোড মনে রাখা তুমি চারটে লেটারের জাস্ট কোড মনে রাখো সেটা কি এর কোড হয় কত ওয়ান হয় এমের এর কোড কত হয় তেরো হয় এনের এর কোড সেই হিসেবে চোদ্দো হবে এবং জেডের কোড কত হবে বলো ছাব্বিশ হবে তাই না দেখো এবার আমরা কোডগুলো কীভাবে পেতে পারি এস ইএনডি দেখো এস ই এন ডি দেখো এন যদি চোদ্দো হয় এম এন ও পি কিউ আর এস এন যদি চোদ্দো হয় পনেরো ষোলো সতেরো আঠারো অথবা এস কত হচ্ছে এস হচ্ছে আমাদের উনিশ ই হবে কত হাতে গুনে নাও এ যদি এক হয় এ বি সি ডি ই ই হচ্ছে কত হবে বলো হবে এন কত হবে অলরেডি আমরা এন দেখেছি কত হচ্ছে বলো চোদ্দ হচ্ছে ডি কত এ বি সি ডি কত হবে চার হবে এটাকে যোগ করো কোলে কত হচ্ছে দেখো চোদ্দো চোদ্দো উনিশ উনিশ দুয়ে আটত্রিশ আর চার কত দেখো বিয়াল্লিশ কিন্তু তোমাকে দেওয়া আছে কত ওয়ান সিক্স এইট ভালো করে দেখো তো এখানে বিয়াল্লিশ আছে আমাদের লেটার কতগুলো আছে দেখো লেটার আছে চারটে একে চার দিয়ে যদি আমি গুণ করি কত পাচ্ছি ওয়ান ওকে খুব প্র্যাকটিস না হলে এই জিনিসগুলো তোমাদের মাথাতে বা আমার মাথাতেও কখনো ইনস্ট্যান্ট আসতো না তোমাকে করানোর আগে আমাকে যথেষ্টবার প্র্যাকটিস করতে হয়েছে বা আমি আগেও পড়িয়েছি যেখানে সেখানে প্র্যাকটিস হয়ে গেছে তো সেইখান থেকে এত সহজে আমি এটাকে বলতে পারলাম ঠিক একই রকমভাবে দেখো কি হবে পার্স এস ই দেখো ই মানে আমরা জানি কত হবে পাঁচ এস এর অলরেডি বের করে নিয়েছি উনিশ আর এর কত হবে এটা যদি ১৪ হয় ও হচ্ছে কত পনেরো ষোলো সতেরো আঠারো আর হচ্ছে কত হবে আঠারো হবে এটা কত হচ্ছে ইউ দেখো আর এস টি ইউ এটা যদি উনিশ কুড়ি একুশ ইউ হচ্ছে কত হবে বলো একুশ হবে এম এন ও পি পি হচ্ছে কত ষোলো পি এর ভ্যালু কত হচ্ছে দেখো ষোলো এটাকে যোগ করো এটাকে যোগ করলে কত হবে দেখো একুশ আর ষোলো হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন আর আঠারো হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আর হচ্ছে কত ফিফটি ফাইভ আর পাঁচ বানা হচ্ছে ষাট আর এটা কত হচ্ছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন এখানে কতগুলো রেটার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দিয়ে গুণ করলে ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার সাত পাঁচে পঁয়ত্রিশ আর চারে কত উনত্রিশ থ্রি নাইন ফাইভ নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলা আছে বলা আছে দেখো সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম ওকে থার্ড টার্ম কার সঙ্গে আছে থার্ড টার্ম আছে হচ্ছে ইন দ্য সেম ওয়ে ইন দ্য রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইন দ্য রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম ওকে তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে যেটা করবে সেটাকে তুমি আগে করে নাও কি এটাকে সাজিয়ে নাও ওকে এটাকে করে নাও কি প্রথমে তুমি এটাকে সাজাও কীভাবে আই হচ্ছে যদি আমি প্রথমে সাজাই আই জে কে এল এম এন ও পি কিউ আর এস এবার দেখো যদি আমি বলি এটা হচ্ছে কত এম ওটা কত হচ্ছে এইচ ওটা কত হচ্ছে কিউ আর এটা কত হচ্ছে ও দেখো প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আই আই জে কে এল এম প্লাস ফোর এরপরে দেখো এইচ আই জে কে এল মানে মাইনাস ফোর এম এন ও পি কিউ মানে হচ্ছে কত বলো প্লাস আর এটা কত হচ্ছে মাইনাস ফোর অতএব ওল্ডকে আমি লিখবো কি সি ডি সি ডি এল তারপর হচ্ছে ও তারপর সির পরে যদি আমি চার ঘর এগোই সি ডি এল এম এন ও পি হলো আচ্ছা এরপরে আমাকে কি করতে হবে ব্যাকে যেতে হবে বলো আমরা জি আর পি পেয়েছি কোথায় জি এবং পি এখানে পাইনি জি পি এখানে পেয়েছি জি পি এখানে পাইনি অথবা এটা বাদ তাহলে জি জেড অথবা জি কে জেড যদি আমরা এখানে বসাই দেখো মাইনাস চার করলে ডি হচ্ছে হচ্ছে জেড এ বি সি ডি আর তারপরে কি আছে বলো কে কে থেকে মাইনাস চার করলে দেখো জিরো হচ্ছে ওকে বা জিরো থেকে মাইনাস চার করলে কে হচ্ছে কে এল এম এন ও ওকে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি কারেক্ট আনসার আজকের হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো কোশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন টেকনিকটা দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলো পরীক্ষা হলে কিন্তু তোমাকে ভোগাবে কিন্তু কোডিং ডিকোডিং তুমি জানবে যে সব থেকে সহজ চ্যাপ্টার কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকে প্রপার কিন্তু আগে থেকে ধরে নিতে হবে ওকে দেখো এক্ষেত্রে তোমাকে সাজাতে হবে আগে লেটারগুলোকে তুমি আমাদের যেভাবে পরপর আছে সাজাও বি সি ডি ই তারপরে এখানে কিভাবে হবে দেখো বি ডি ই পর সাজাতে হবে ওকে বি ডি ই হয়ে গেছে তাহলে তারপরে কি হবে এম এন ও এন হবে তারপরে ও হবে তারপরে দেখো ওয়াই হবে আচ্ছা এখানে যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া আছে কি আছে এইভাবে সাজানো হয়েছে এফ ভালো করে দেখো বি ডি এফ এন পি ওয়াই এখানে তুমি একটা জিনিস দেখো তো প্রত্যেকটা কনসোনেন্ট দেখো কোনো চেঞ্জ নেই প্রত্যেকটা কনসোনেন্টে কোনো চেঞ্জ নেই যখন একটা ভাওয়েল এসছে তখন কি হয়েছে এক হয়েছে ইর পরে এ হয়ে গেছে এখানে দেখো কোনো চেঞ্জ নেই এখানে ও এর পরে কি হয়েছে এক হয়েছে এটাও দেখো কত এর এরপরে দেখো কি আছে প্রমিস তোমাকে প্রথমে কি করতে হবে ওটাকে ওইভাবে সাজাতে হবে প্রথম আছে কি ই হবে প্রথমে ই তারপরে কি হবে ই হয়ে গেল ই এফ জি এইচ আই হলো জে কে এল এম এম হলো তারপরে কী হবে এম এন ও পি কিউ আর পির পরে হচ্ছে পি কিউ আর এস আছে তারপরে হচ্ছে দেখো এস অতএব এখানে চেঞ্জ কে হবে ভাউলগুলো চেঞ্জ হবে এর পরে কে হবে এ হবে আয়ের পরে কে হবে যে হবে এম কোনো চেঞ্জ নেই ওর পরে কী হবে বলো পি এখানে পি আছে পি থাকবে আর ছিল আর থাকবে এস ছিল এস থাকবে তার মানে কি ডবল পি আর এস কোথায় আছে দেখে নাও ডবল পি আর এস এখানে আছে আর কোথাও নেই আর কোথাও নেই অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কত কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি দেখো এফ জে এম পি আর পিপিআরএস ওকে তো এই গেল হচ্ছে আমাদের পেপার প্র্যাকটিস সেট থ্রির কতগুলো পঁচিশটা কোশ্চেন ঠিক আছে আশা করবো প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছ চলো পরের ভিডিও দেখা হবে ক্লাস ফোরে বা সেট ফোরে ওকে চলো ভালো থাকবে সবাই বাই